রহমত পূর্ণ হোক প্রভাত আমার, রহমত পূর্ণ হোক প্রভাত আমার। তাহাজ্জুদে আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। কিবলা শাইখ তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া, বসন্তের প্রভাত এই রিসালার শুরুতেই দুরূদ শরীফের ফজিলত নকল করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর 10 বার দুরূদে পাক পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 100 বার রহমত নাজিল করবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরো একবার উপস্থিত হয়েছি এই সকালের অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাতে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আজ ইনশাআল্লাহ তাআলা আমাদের সাথে কারি সাহেব রয়েছেন, নাতখা ইসলামী ভাই, মোবাল্লিকে দাওয়াত ইসলামী। আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আজকের বিষয় কি তাও আমরা জানবো। আসুন অনুষ্ঠানের শুরুতে ভালো ভালো নিয়ত সহকারে কারি সাহেব থেকে সকালবেলা আলহামদুলিল্লাহ আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করার পূর্বে ও শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই। আমি নিয়ত করছি আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি ও সওয়াব অর্জনের উদ্দেশ্যে কোরআন শরীফ তেলাওয়াত করব। আপনারাও নিয়ত করে নিন আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লামের সন্তুষ্টি ও সওয়াব অর্জনের উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত শ্রবণ করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ألا إن لله ما في السماوات والأرض، ألا إن وعد الله حق ولكن أكثرهم لا يعلمون. هو يحيي ويميت وإليه ترجعون. يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا
قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم ما شاء الله. অনুষ্ঠানের মাধ্যমে কারি সাহেব থেকে আমরা কোরআনে পাকের খুব সুন্দর তেলাওয়াত শ্রবণ করেছি। দর্শক, যখনই কোনো ব্যক্তি কোনো কিতাব হাতে নেয়, হয়তোবা সে প্রয়োজনে পড়ে অথবা অবসর সময় কাটানোর জন্য অধ্যয়ন করে, কিতাব বই যখন কেউ হাতে নেয়, অবসর সময় আছে, এখন একটা বই আছে সামনে, কিতাব আছে, একটু অধ্যয়ন করলাম অবসর সময়কে কাটানোর জন্য, আবার কেউ জ্ঞান অর্জন করার জন্য এই কিতাব বই অধ্যয়ন করে, অনেক সময় ভালো লাগে অনেক সময় ভালো লাগে না। যদি কেউ জ্ঞান অর্জন করার জন্য এই কিতাবকে অধ্যয়ন করে, এক সময় কিন্তু সে বিরক্ত বোধ করে, এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা ক্লাসের পড়া পড়ার পরে সে একটু ফ্রেশ হওয়ার জন্য বাহিরে যায় বা বিরক্ত বোধ হয় তার থেকে। যদি কেউ সময় অতিবাহিত করার জন্য কিতাব পড়ে বই পড়ে, সেও এক সময় এসে কিতাব পড়া বই পড়া বন্ধ করে দিয়ে এরপরে অন্য কোনো কাজে লেগে যায়। কিন্তু কোরআনুল করিম এমন একটি কিতাব, যত পড়বেন ততই ভালো লাগবে, যত পড়বেন তত রুহানিয়াত বাড়বে, যত পাঠ করবেন কোরআনকে তত কোরআনের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে, কোরআনের সংস্পর্শে থাকবেন তত বেশি কিন্তু এই কোরআন এর সাথে আপনার গুড রিলেশন হবে, ভালোবাসা তৈরি হবে আলহামদুলিল্লাহ। তো চেষ্টা করি আমরা কোরআনে পাকের তেলাওয়াত বেশি থেকে বেশি পরিমাণে করার জন্য। দর্শক, আজকে যে অনুষ্ঠানে আমরা বিষয় নিয়েছি এ সম্পর্কে একটি প্যাকেজ আমরা রেডি করেছি, প্যাকেজ দেখাবো, আর প্যাকেজের মাধ্যমেই আমরা জানবো যে আজকের অনুষ্ঠানে মোবাল্লিকে দাওয়াত ইসলামী কোন বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। প্যাকেজ চালিয়ে দিন। মুসলমানদের মাঝে রবিউল আউয়াল মাস অনেক বড় আনন্দের মাস, আবার ইবাদতের মাস। আনন্দ এ কারণে যে এই মাসে আমাদের প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার জমিনে আগমন ঘটে, আর এই মাসে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেন, যেখানে মুসলমান এই মাসে এত আনন্দ আর ইবাদতের মধ্যে সময় অতিবাহিত করে, সেখানে আপনি আর আমি কেন পিছিয়ে থাকব। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানের আজকের বিষয় রবিউল আউয়াল ও আমাদের করণীয়। মাশাআল্লাহ, দর্শক অবশ্যই জানতে পেরেছি আমরা প্যাকেজের মাধ্যমে আজকের বিষয় রবিউল আউয়াল ও আমাদের করণীয়। আসলে দেখুন, যদি আমরা রবিউল আউয়াল আসার পূর্বে এই বিষয়গুলোর উপরে যদি আমরা চিন্তা ভাবনা না করি, আমাদের করণীয় কি এই বিষয়গুলো যদি আমাদের সামনে না থাকে, দিন তো অতিবাহিত হয়ে যাবে, বারোই রবিউল আউয়াল চলে আসবে, কিন্তু দেখা গেল পরে আমাদের মধ্যেই অনেকেই আমরা বলা বলি করি, রবিউল আউয়াল চলে আসলো, আমি না চাইছি পোশাক বানাবো, নতুন পোশাক নিব, রবিউল আউয়াল চলে আসছে, আমি না চাইছি আমার ঘরকে সাজাবো, রবিউল আউয়াল চলে আসছে, আমি না চেয়েছি এদিনকার মিলাদের আয়োজন করব। এই যে আগে থেকে প্রস্তুতি না থাকার কারণে কিন্তু মানুষ থেকে এই সকল কথাগুলো বের হয়ে যায় বা আমরা বলে থাকি। আজ ইনশাআল্লাহ অনুষ্ঠানে রবিউল আউয়াল ও আমাদের করণীয় এই বিষয় নিয়ে আমরা মোবালিকে দাওয়াত ইসলামী থেকে আলোচনা শ্রবণ করব। আসুন আমরা নাতখা থেকে হামদে বাড়ি তালা শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ আজকের বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সন্তুষ্ট অর্জনের উদ্দেশ্যে কালাম পাঠ করব, শ্রবণ করব, সঙ্গে মিলে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন সকলে মিলে দরুদ পাকের নজরানা পেশ করি। صلى الله عليك يا رسول
يا رسول الله وسلم عليك يا حبيب الله دنيا کی حرافت سے بچانا مولا اقبا من کچھ رنج دکھانا مولا اقبا من کچھ رنج دکھانا مولا بیٹھو جو در پاک پیغمبر کے حضور ایمان پہ اس وقت اٹھانا مولا پڑھئے صلی اللہ علیک یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ وسلم علیک یا حبیب اللہ سبحان 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 اللہ ہے خالق و مالک رب مہان سبحان اللہ سبحان اللہ سبحان اللہ سبحان اللہ سرشتہ آمار آمی بندہ تمہار تمہیں سرشتہ آمار آمی بندہ تمہار سبحان اللہ سبحان اللہ سبحان اللہ سبحان اللہ سبحان اللہ سبحان اللہ مربی کری تو امید داتا مورا بندہ تو مولا مربی کری تو امید داتا مورا بندہ تو مولا مورا بندہ تو مولا مکھ پہ کی تمہار فقیر بادشاہ مکھ پہ کی تمہار فقیر بادشاہ سبحان اللہ سبحان اللہ سبحان اللہ سبحان اللہ سبحان اللہ سبحان اللہ مرا پاپ کری
তুমি মাফ করো মোর জুলুম করি তুমি দয়া করো তোমার দয়ায় দুনিয়া ঘিরে আছে তোমার দয়ায় দুনিয়া সুবহানাল্লাহ মোরা অপরাধী সত্তার তুমি মোরা পাপী গফার তুমি মোরা অপরাধী সত্তার প্রতি তোমার দয়া এই সালিক অপরাধী আজি শূন্য অমল নামানি হাজির এই সালিক অপরাধী আজি শূন্য অমল নামানি হাজির শূন্য আমল নামা নিয়ে হাজির করো দান ক্ষমা নবীরসিলাই করো দান ক্ষমা নবীরসিলাই খুব সুন্দর কালাম হামদে বারী তাআলা আমরা শ্রবণ করেছি। দর্শক শ্রোতা, জানি না পৃথিবীর কোথায় কোথায় থেকে আপনারা দেখছেন আমাদেরকে, হয়তো আপনার মনের মধ্যেও এই আনন্দ কাজ করতে পারে আজকের অনুষ্ঠান দেখে যে হ্যাঁ, রবিউল আউয়াল সম্পর্কে বা রবিউল আউয়াল আসার পূর্বে আমাদের কি করণীয়, আমরা কি করতে পারি, আমরা কি করব নিজের সন্তানের প্রতি, নিজের ঘরের প্রতি, নিজের ফ্যামিলির প্রতি। নিগরানী সূরা বলেন যে তোমার ঘরকে লাইটিং করো এবং মাদানী পতাকা লাগাও। কেন লাগাবে? লাইটিং করবে যদি রাতে কোনো ব্যক্তি তোমার ঘরকে দেখে দূর থেকে,
সেজন্য বুঝতে পারে আরে তো আশিকের রসূলের ঘর কেননা রবিউল আউয়াল আসছে তাই বিদেশে লাইটিং করছে দিনে যখন কেউ তোমার ঘরের ছাদে মাদানী পতাকা দেখবে সে দূর থেকে দেখেও বুঝতে পারবে এ তো আশিকের রসূলের ঘর যে সে রবিউল আউয়ালের আগমনেই কি করেছে পতাকা লাগিয়েছে আমরা সোহেব ভাই থেকে নাচ শুনবো এরপর ইনশাআল্লাহ আবার ফিরে আসবো আজকের আলোচনার পরে কিন্তু আপনাদের কল নিব দর্শক কল দিতে ভুলিয়েন না আমাদেরকে জি صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم عشان امرا ميلاد النبي شاغت امرا جنة اكتب كلام شكل ملي پاٹ کرو اے کون شاہن شاہ راج شب و آگمان اے کون شاہن شاہ راج شب و آگمان بلد مرحبا بولو مرحبا بولو مرحبا بولو مرحبا اے کون شاہد شاہ راج شب و آگمان اے کون موہن بادشاہ راج شب و آگمان بولو مرحبا بولو مرحبا بولو مرحبا بولو مرحبا آج تاروں کا رازوں دین دکھ گینو بھابی دو آج تاروں کا رازوں دین دکھ گینو بھابی دو آج آسمان ہوتے نور گینو حجے برشی تو اے کون شاہد شاہ راج شب و آگمان اے کون موہن بادشاہ راج شب و آگمان بولو مرحبا بولو مرحبا سرکار قیامت مرحبا دلدار قیامت مرحبا باقی قیامت مرحبا مدنی قیامت مرحبا یاسین قیامت مرحبا حامیم قیامت مرحبا قرشی قیامت مرحبا مدنی قیامت مرحبا بولو مرحبا بولو مرحبا آج زمان آر آری ہو لو جرم پل پچے آج زمان آر آری ہو لو جرم پل پچے آج دنیا آر آری ہو لو جرم پل پچے اے کون شاہد شاہ راج شب و آگمان اے کون موہن بادشاہ راج شب و آگمان بولو مرحبا بولو مرحبا بولو مرحبا بولو مرحبا তিনি এমন সব সব যাকে ফেরেশতা জানাই সালাম তিনি এমন সত্তা যাকে ফেরেশতা জানাই সালাম তিনি এমন সত্তা যাকে ফেরেশতা জানাই সালাম সকল সংসার তারা করে শুদ্ধ তারে গুণগান এই কোন شاہن شاہ راج شب و آگمان اے کون موہن بادشاہ راج شب و آگمان بولو مرحبا بولو
مرحبا سرکار قیامت مرحبا دلدار قیامت مرحبا مکی قیامت مرحبا مدنی قیامت مرحبا عربی قیامت مرحبا حشمی قیامت مرحبا یاسین قیامت مرحبا طه قیامت مرحبا مکی قیامت مرحبا مدنی قیامت مرحبا بولو مرحبا بولو مرحبا جار شو شمباد رسول گن شناتے ایشے چین جار شو شمباد رسول گن شناتے ایشے چین تار آگو مونر خوشی پالن کرتے ایشے چین ایک اور موہن بدشاہ راج شبو آگو مون ایک اور مون بولو مرحبا بولو مرحبا بولو مرحبا بولو مرحبا شن بینا نو بیر موکے کو بلا نوری شن بینا کو بلا بیر موکے لا نوری تین دانو دایار جھنڈا بوئے دیتے ایشے چین ایک اور موہن بدشاہ راج شبو آگو مون ایک اور شاہن شاہن راج شبو آگو مون بولو مرحبا بولو مرحبا بولو مرحبا بولو مرحبا ماشاءاللہ ماشاءاللہ ربیع الاول آگمن سمپرکے ماشاءاللہ ہمارا کلامو شروبن کرے چھ درشک ہوئے تو با سکلر منی آنند خوشی اپنا دیر جے ربیع الاول آگمن گھٹتے چھ الحمدللہ آر چھوٹو تھیکے چھوٹو آر بڑو تھیکے بڑو سبار مکھے ایکٹی نعت رسول شنا جائے ربیع الاول آگمن ایرکم ہے نا نور نبی ایسے چھ نور نی ایسے چھ سبار مکھے এই আওয়াজ শোনা যায় সে বলতে পারুক আর না পারুক সে বুঝুক বা না বুঝুক কিন্তু নাতে রসুল মুখে থাকে নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে আজে স্টুডিওর মধ্যে মুবাল্লিগদের হাতে ছোট ছোট পতাকা দেখেন মাদানী পতাকা এখানে এটা হাতে নেওয়ার বা পতাকা যে আমরা লাগাবো রবিউল আউয়ালে নিজের বাড়িতে পতাকা দিয়ে সাজাবো এ বিষয়ে ইনশাআল্লাহ মুবাল্লিগ থেকে আমরা মাদানী ফুল শুনবো আমরা আহমদ হোসেন ভাই থেকে কিছু মাদানী ফুল নেই এরপরে রিজলভের কাছ থেকে মাদানী পতাকা সম্পর্কে কিছু জানবো কিভাবে লাগাবো আমরা ইনশাআল্লাহ তাআলা ছোট হোক বড় হোক ছেলে হোক মেয়ে হোক বৃদ্ধ হোক জোয়ান হোক প্রত্যেকের কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের নাম শুনলে মিলাদুন নবীর নাম শুনলে তার খুশিতে মনটা ভরে যায় কেনই ভরবে না একজন আশিকের রাসূলের তো এমনই হওয়া উচিত যে রাসূলের যখন প্রশংসা শুনবো রাসূলের যখন ভালোবাসার কথা শুনবো তার মন খুশি হতেই হবে এটা তো আশিকের রাসূলের পরিচয় মিলাদুন নবী সম্পর্কে আলোচনা হচ্ছিল মিলাদ এটা মৌলুদ থেকে মিলাদ শব্দের অর্থ হচ্ছে কি জন্ম আগমন আজকে কিন্তু দেখেন আমার এলাকার মধ্যে আমার ঘরের মধ্যে আমার দেশের মধ্যে আমার প্রতিবেশী মানুষ অনেকে কিন্তু বার্থডে উদযাপন করে থাকে পালন করে বার্থডেটা ইংলিশে আমরা বাংলায় বলে থাকি জন্ম তারিখ আর আরবির দিয়ে হচ্ছে কি মিলাদ দেখেন শয়তান কত খারাপ আমার প্রতিবেশী যখন বার্থডে পালন করে আমার ফ্যামিলির লোক যখন আমার দেশের লোক যখন আমার এলাকার লোক যখন বার্থডে পালন করে জন্মদিন পালন করে শয়তান কিন্তু ধোঁকা দেয় না বরং শয়তানের খুশি হয় কেন খুশি হবে না শয়তান শয়তান তো চায় যে মানুষ দ্বারা গুনাহ করাইতে একটা বার্থডের অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন গুনাহের আড্ডা হয়ে থাকে ছেলে মেয়েরা বিভিন্ন একত্রে নাচ গান করে বিভিন্ন ব্যাহায়াপনা করে কিন্তু একটা মুসলমান যখন এই মিলাদুন নবী করতে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের আগমন উদযাপন করতে যায় তখন মানুষ তো মানুষ শয়তান তো শয়তান কিছু মানুষ শয়তানও রয়েছে শয়তান আল্লাহ তাআলা কিন্তু কোরআন শরীফের মধ্যে বলেছে জিন শয়তান এবং মানুষ শয়তানের কথা রয়েছে তো শয়তান দেখেন শয়তান জিন শয়তান তো আছে আছে কিছু মানুষ শয়তানও আছে যে আরশিকে রাসূলদেরকে
আশিকে মিলাদ দেখে যারা মিলাদুন্নবী উদযাপন করে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসাল্লামের আশিক, তাদেরকে বিভিন্নভাবে ধোঁকা দিয়ে থাকে। তো আমাদের উচিত যে আমি যদি সত্যিকারে আশিকে রাসূল হই, ওই শয়তানের, ওই মানুষ শয়তানের, জিন শয়তানের ধোঁকায় না পড়ে নিজের খুশিতে, শুধু নিজে নয় বরং আমার ফ্যামিলির মধ্যে, আমার প্রতিবেশীর মধ্যে, আমার বন্ধু বান্ধবের মধ্যে এই জিনিসটা প্রচলন করা। আর কেন প্রচলন করব না, যে নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি না করলে আমি আপনি আমরা কোনো কিছুকে আল্লাহ তাআলা সৃষ্টি করতো না। আর আমরা কা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা কত সুন্দর বলেন না, জমিন ও জমা তোমারে লিয়ে, মাকিন ও মাকা তোমারে লিয়ে, বানে দুজাহা তোমারে লিয়ে। তো আল্লাহ তাআলা এই জমিন, এই আসমান, এই চন্দ্র, এই সূর্য সব কিছু সৃষ্টি করেছে আমার নবীর উসিলায়। আমার নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কোনো কিছু সৃষ্টি করতো না। তো যে নবীর উসিলায় আমরা দুনিয়াতে আসছি, ওই নবীর মিলাদুন্নবী আমরা কেন উদযাপন করব না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসলে দর্শক শ্রোতা, যখন রবিউল আউয়াল মাস আসে, আহমদ হোসেন ভাই হয়তোবা একটু হার্ড বলে দিয়েছেন যে শয়তান তো ধোকা দেয় মানুষকে, সাথে সাথে কিছু মানুষও আছে। হ্যাঁ, যখন রবিউল আউয়াল মাস আসে তখন এই হাদিসে পাককে, এই আয়াতে কারিমাকে, যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাবারক ও তাআলা নবীর আগমনে বা সবচাইতে যে নিয়ামত আমরা পেয়েছি এর খুশি উদযাপন করার জন্য আল্লাহ তাআলাই কোরআনে বলেছেন, এই আয়াতকে ডানে বামে এদিক সেদিক করতে চায়। এই মানুষ বলে অনেকেই যে এই নিয়ামত নবীকে বোঝানো হয়নি, অন্য কোনো নিয়ামতের কথা বলা হয়েছে। হাদিসে পাকের মধ্যে রবিউল আউয়াল আসলে যে আনন্দ উদযাপন করার কথা বলা হয়েছে, এই হাদিসকে নিয়েও অনেক মানুষ এদিক সেদিক চলতে চায়। রবিউল আউয়াল মাস যখন আসে, মানুষের কথা নয়, যেখানে হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের মিলাদ নিজে উদযাপন করেছেন, সেখানে আমরা কেন করব না? আর যখন রবিউল আউয়াল মাস আসে, দেখুন আমি শুরু থেকে বলতেছি উদযাপন যেন আমরা করব, আমাদের করণীয় কি, মুসলমান হিসাবে আমরা কি করব, এটা হয়েছে বড় দেখার বিষয়। দেখুন হাদিসে পাকের মধ্যে যে বিষয়টি আসছে, যে ব্যক্তি কি দুনিয়াতে হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দৈনিক 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, তো কিয়ামতের ময়দানে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম তার সাথে মুসাফা করবেন। এখন এই যে রবিউল আউয়াল মাস, আমি তো বলবো এই দুরূদ শরীফ পাঠ করার সবচাইতে ভালো সুযোগ এই রবিউল আউয়াল মাস। কেননা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই মাসেই দুনিয়াতে আগমন করেছেন, এটা কেউ অস্বীকার করে না। রবিউল আউয়াল উদযাপন করা কেউ মানুক বা না মানুক, সকল ব্যক্তি এটা মানে যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই মাসে দুনিয়াতে আগমন করেছেন। তারিখ নিয়ে হয়তো বা কারো কাছে মতভেদ থাকতে পারে, রবিউল আউয়াল মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছেন এটাকে মেনে নেওয়াই কিন্তু মিলাদুন্নবী পালন করা। জি, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিলাদতকে তো কেউ অস্বীকার করতে পারবে না, অস্বীকার তো করার কিছু এখানে নেই, সুযোগ নেই। আর এটাই যথেষ্ট, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের ব্যাপারে, জিক্রে মিলাদের ব্যাপারে, রবিউল আউয়ালের তাজকিরার ব্যাপারে এটাই যথেষ্ট যে আমরা আলোচনা করছি আজকে রবিউল আউয়াল মাস সম্পর্কে। এই জন্য যে পূর্ববর্তী আমাদের যে নবীগণ ছিলেন ওনারও আলোচনা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের ব্যাপারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সুসংবাদ পূর্ববর্তী নবীরা দিয়েছেন, রবিউল আউয়াল মাসের স্মরণ আমাদেরকে করিয়ে দিয়েছেন। শুধু এটাই না যে আমরা এই ছোটখাটো দলিল অথবা এটার মধ্যে না, সবচেয়ে বড় দলিল হচ্ছে যে পূর্বকার নবীরা যে এই জায়গায় তাজকিরায়ে মিলাদ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আলোচনা করেছেন, রবিউল আউয়াল মাসে তিনি এসেছেন আমরা তাই আলোচনা করি। কিন্তু হ্যাঁ, হতে পারে যে যুগের বিবর্তনে আলোচনার ধারা অথবা মিলাদুন্নবী উদযাপনের ধারাটা হয়তো পাল্টিয়েছে, চেঞ্জ হয়েছে কিছু, কিন্তু এটা নয় যে শরীয়ত বিরোধী হয়েছে, না বরং আরো এটা সুন্দর হয়েছে এবং আরো উত্তম হয়েছে, উত্তম প্রকৃতির হয়েছে। এই উদযাপনের কারণে অপর অপর মুসলমান যারা, তাদের মধ্যেও কিন্তু এই মহব্বতটা সৃষ্টি হয়েছে। দর্শকের কিছু কল নিব, এরপর ইনশাল্লাহ ফিরে আসবো আবারও অনুষ্ঠানের আলোচনায়। কল চালিয়ে দিন। আমি মোহাম্মদ শহীদুল আলী বকির মতন ভালোবাড়ি থেকে বলছি, নাচ যদি শুনিয়ে দিবেন আর কি। আচ্ছা, একটা নাচ শরীফ শোনাবো আপনাকে ইনশাআল্লাহ, একটি শুনিয়েছি আরো একটি শোনাবো ইনশাআল্লাহ। পরবর্তী কল। মোহাম্মদ আহ সুবহানাল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ, সাথে থাকুন, আপনাকেও নাচ শোনাবো ইনশাআল্লাহ। পরবর্তী কল। আমি
হ্যাঁ, আমিও এটা নিয়েই আলোচনা আজকের, আর মুবাল্লিগদেরকে অনুরোধ করব যাতে করে আমাদের করণীয় কি এই বিষয় নিয়ে আমরা যেন আরো কিছু মাদানী ফুল দেই, আরো কিছু যেন দর্শককে জানাতে পারি ইনশাআল্লাহ। সাথে থাকুন যারা নাচ শুনতে চেয়েছেন, কল দিয়েছেন, ধন্যবাদ আপনাদেরকে। যে বিষয়টা আমাদের আলোচনা ছিল যে আমরা নিজের ঘর, নিজের পোশাক পরিচ্ছদ, নিজের বাড়ি বা রবিউল আউয়াল জশনে জুলুসের যেন এক আয়োজন, এটা কবে থেকে শুরু করা উচিত আসলে? আসলে দেখেন বিষয়টা হচ্ছে এরকম, যেমনি করে আমরা ঈদ, দুটো ঈদ উদযাপন করি, ঈদ উদযাপন করি না, কেন করি? কারণটা কি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুরো এক মাস সিয়াম সাধনার পর শাওয়াল মাসের এক তারিখে ঈদ দিলেন। এটা হচ্ছে এই শুক্রিয়া জ্ঞাপন করা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রোজা ফরজ করেছিলেন, রোজাগুলো আল্লাহ তাআলার হুকুম আমি পালন করেছি, আল্লাহ তাআলা আমাকে এই পর্যন্ত হায়াত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া কিন্তু আমরা ঈদ উদযাপন করি। দ্বিতীয় নিয়ামত কি, যে হযরত সাইয়্যিদুনা ইসমাইল যবিহুল্লাহ আলা নবিনা আলাইহি সালাতু সালাম, ওনার পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানিকেও কবুল করেছেন এবং ওনার পরিবর্তে কি করেছেন, জান্নাতি দুম্বা জবহ করিয়েছেন। ওই তাহদিসে নিয়ামত, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করার জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে আমাদেরকে নির্দেশে নাই দিচ্ছেন, ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস, যখন তোমাদের কাছে কোনো নিয়ামত আসে ওই নিয়ামতের তাজকিরা করো, নিয়ামতের চর্চা করো। নিয়ামতের চর্চা আমাদেরকে করা উচিত, আর নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চর্চা যদি আমি না করি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লাম এর ব্যাপারে এসেছে লাউলাকা লামা খলাকুল আফলাক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন হে হাবিব, যদি আপনাকে আমি সৃষ্টি না করতাম তাহলে এই আসমান জমিন লৌহ কলম কোনো কিছু সৃষ্টি করতাম না, তার মানে আমাদেরও কোনো অস্তিত্ব ছিল না। যেখানে আমাদের কোনো অস্তিত্ব ছিল না, যার কারণে আমাদের অস্তিত্ব হয়েছে, তার আগমন, তার বিলাদত, এটার তাজকিরা আমরা করব না, আলোচনা করব না, এটা কিভাবে হতে পারে? আরেকটা বিষয় হচ্ছে যে যখনই আমরা আজকে যেহেতু আলোচ্য বিষয় নিয়েছি যে রবিউল আউয়াল মাস এবং আমাদের করণীয়, নিয়ামত প্রকাশ করার কিছু মাধ্যম অবশ্যই রয়েছে। নিয়ামত তো আমি তাহাদিসে নিয়ামত, আমি নিয়ামতের শুকরিয়া করব, এই শুকরিয়াটার মাধ্যমও রয়েছে, অনেক মাধ্যম রয়েছে। আল্লাহ তাআলার পথে নেকির পথ হাজারও রয়েছে, আমি যদি নেকির মাধ্যমে আমি যদি আল্লাহ তাআলা এবং তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সন্তুষ্টি অর্জনের লক্ষ্য যদি আমার থাকে, তাহলে কারো যদি থাকে, তাহলে অবশ্যই সে নেকির মাধ্যমে এই তাহাদিসে নিয়ামত করবে, নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করবে। এই যে কার্যকলাপ গুলো আমাদেরকে করা উচিত, এটার মধ্যে আপনি যে বিষয়টা বললেন যে পূর্ব প্রস্তুতি, এটা খুবই গুরুত্বপূর্ণ মাস, দুরুদ শরীফের কাসরাত অধিকারে দুরুদ শরীফ পাঠ করার মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মাসেই কিন্তু পৃথিবীব্যাপী বিশ্বব্যাপী সবচেয়ে বেশি মিলাদ মাহফিল হয়ে থাকে, মাহফিল ইন একাদ হয়ে থাকে, অর্থাৎ জমা হয়ে একত্রিত হয়ে মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান সানাখানি করে, হামদে বাড়ি তালা করে, জিক্রুল্লাহ করে, দোয়া মিলাদ মাহফিল, এরকম ভাবে বিভিন্ন মাহফিল হয়ে থাকে, সংগঠিত হয়ে থাকে, এই মাসে কিন্তু সবচেয়ে অধিক। তো এই জন্য আমাদেরকে এর পূর্ব প্রস্তুতি অবশ্যই নেওয়া উচিত, যদি একটা ইজতেমা, একটা জমায়েত, একটা কনফারেন্স, একটা সেরিমনি, একটা আমি মিটিং যদি আমি করতে চাই, এর পূর্ব প্রস্তুতির অবশ্যই প্রয়োজন। তো এর প্রস্তুতি স্বরূপ যেহেতু আজকে আমরা এখানে প্রায় 4-5 দিন পূর্বেই আমরা এই ব্যাপারে সতর্ক হয়ে যাচ্ছি, তাহলে আমরা যে ঈদ আসার আগে যেমনি ভাবে আমি প্রথম আলোচনায় ফিরে যাই যে ওই ঈদটার শুকরিয়া জ্ঞাপন করার জন্যই কিন্তু আমরা ঈদ পেয়েছি, তো ঈদটা উদযাপন করার জন্য কিন্তু আমরা আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করি। যারা কুরবানি করবে ওই ঈদে, কুরবানির পশু ঈদের দিন ক্রয় করে নাকি আগে ক্রয় করে? আগেই ক্রয় করে, চায় যে ভালো, সুষ্ঠু, সবল, সুন্দর দেখতে, আগে আগে বাজারে চলে যায়, যাচাই করে কোথায় গেলে ভালো পাওয়া যাবে, কোন বাজারে ভালো উঠে কুরবানির পশু, কুরবানির জন্তু, সেই বাজারে দূর দূর ভ্রমণ করে যায়। আর তাছাড়া যেটা ঈদুল ফিতরের দিন নতুন পোশাক পরিধান করার কিন্তু একটা মৌসুম, পুরো রমজান মাস ব্যাপী আপনি দেখবেন যারা টেইলার্স রয়েছে, যারা কাপড় বানায়
তাদের কিন্তু ঘুম থাকে না চোখে, এত ভিড় এত রাশ। আপনি যদি রমজান মাসে যান কোনো কাপড় নিয়ে আপনার কাছ থেকে রাখবে না, বলে সরি ভাই আমার কাছে এত পূর্বে থেকে অর্ডার এসে গিয়েছে যে আমি আপনাকে নিতে পারছি না। তাহলে রমজান মাসের আগে থেকেই তাহলে মানুষ প্রস্তুতি নিচ্ছে যে ঈদে আমি এই কাপড়টা পরব। তাহলে আমরা যারা নবী প্রেমিক, সবচেয়ে বড় ঈদ যেটা ঈদেরও ঈদ যেটা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর জন্য কেন পূর্ব প্রস্তুতি নিব না? এই জন্য এখন থেকে আমাদেরকে পূর্ব প্রস্তুতি নেওয়া দরকার। যদি আমি চাই যে সেখানে সেই দিন আমি সুন্দরভাবে পরিপাটি হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ উদযাপন করব, জশ্নে মিলাদুন নবীতে উপস্থিত হব, মাহফিলের মধ্যে উপস্থিত হব, জুলুসের মধ্যে যাব, তাহলে আমাকে এখন থেকেই প্রস্তুতি নেওয়া দরকার, কেনাকাটা কিছু করা দরকার। হ্যাঁ, এবং এটা মনে করতে হবে ইসরাফ অপচয় কল্যাণের মধ্যে কোনো অপচয় নাই। অনেকে হয়তো বলে দিতে পারে যে আমার তো আগে থেকেই আছে, এখন নবী রবিউল আওয়ালে কেন মাস বানাবো, এই তো ঈদে বানালাম, হ্যাঁ গত ঈদ গেল কয়েকদিন আগে বানিয়েছিলাম, ওইটা তো আছে। হ্যাঁ, আপনি কল্যাণের নিয়তে ভালো নিয়ত সহকারে যদি আপনি রবিউল আওয়ালের জন্য বানান তাহলে এটা যাজা আপনি অবশ্যই পাবেন। হ্যাঁ, তাহলে এটা আমাদের এটা একটা আশিকদের ধরন, যে যাকে ভালোবাসে সে যখন তার ওই যে ওই পূর্বের কথায় ফিরে যেতে হয় আমাদের মুবাল্লিগের, যে তার বার্থডে তার জন্মদিনে কিন্তু সে কিন্তু ভালো পোশাক পরিধান করে তার কাছে উপস্থিত হয়। তা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের যে দিনটা, এটা আমি নিজেকে উপস্থাপন করব এই নিয়তে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অধিকারে দুরুদ শরীফ এবং ইবাদতের মাধ্যমে যেভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখে ঈদ উদযাপন করেছেন। জি জি, আসলে আমি আপনার সাথে কিছু কথা অ্যাড করি দর্শকের জন্য, সেটা হলো গিয়ে আজ রবিউল আউয়ালের আগমন নিয়ে আমরা কথা বলছি, অর্থাৎ রবিউল আউয়াল আমাদের করণীয়। এখানে আমার যে ঘর, আমার যে ফ্যামিলি, আমার যে সন্তান আছে, আমার সন্তানকে যদি এটা শিক্ষা দেই যে রবিউল আউয়ালের আগমনে আমার ঘরের মধ্যে মাদানী পতাকা লাগাতে হবে, লাগাবো। আজ আপনার সন্তানের বয়স হয়তো 5 বছর, 7 বছর, 10 বছর, আপনার সন্তানকে এটা শিখালেন রবিউল আউয়াল মাসের শুরুতে আমার ঘরে মাদানী পতাকা লাগবে, এই 10 বছর বয়সে, 8 বছর বয়সে আপনার সন্তানের মাথায় কিন্তু এটা বসে গেছে। বাবা থেকে আমি শিখেছি ছোটবেলায়, বাবা বলেছেন রবিউল আউয়াল আসলে মাদানী পতাকা ঘরে লাগানোর জন্য, কেননা এটা আমার নবীর আগমনেরও একটা নিশানি যে এই পতাকা, ঠিক আছে না? এরপরে নিজের সন্তানকে যদি রবিউল আউয়াল আসার পূর্বে নতুন পোশাক কিনে দেই, নতুন পোশাক কিনলাম নিজের সন্তানের জন্য, আর সন্তান জিজ্ঞাসা করলো বাবা এই সময় নতুন পোশাক কেন, আপনি বললেন আমার নবীর আগমন উপলক্ষে সেই খুশিতে তোমাকে নতুন পোশাক আমি কিনে দিলাম, এই আপনার সন্তান ছোটবেলায় কিন্তু শিখে নিল যে বাবা বলেছেন রবিউল আউয়াল আসলে ছোট বড় সবাইকে নতুন পোশাক পরিধান করা। এই যে সে বড় হবে তার মাথার মধ্যে এটা থাকবে, রবিউল আউয়াল আসলেই সেও তার সন্তানকে, সেও যখন সংসার ফ্যামিলির সাথে ম্যাচিং হয়ে যাবে তখন তার এই সন্তানকে, তার ঘরের মানুষকে, সেও এটা বলবে যে আমি ছোটবেলায় বাবা থেকে শিখেছি রবিউল আউয়াল আসলে সবাইকে নতুন পোশাক পরিধান করা, সবাইকে নতুন পোশাক কিনে দেওয়া। এরপরে আপনার ঘরের মধ্যে ভালো খাবারের আয়োজন, রবিউল আউয়াল আসলে 1 তারিখে হোক বা 12-11 রবিউল আউয়াল হোক, 12 রবিউল আউয়াল হোক, নিজের ঘর লাইটিং করা, নিজের ঘর সুসজ্জিত করা, নিজের ঘরের মানুষকে নতুন পোশাক দেওয়া, ভালো খাবারের আয়োজন করা, মাদানী পতাকা লাগানো, তো এই যে এটা আছে, এটা আপনার ঘরের মানুষ শিখলো। একে তো নিজের ঘরের মানুষ শিখলো, তারা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়ায় নবীর প্রেমিক হয়ে গেল। এরপরে যখন আপনার পাড়া প্রতিবেশী দেখলো যে আপনার ঘর লাইট জ্বলে, আপনার ঘরে মাদানী পতাকা লাগানো আছে, তারাও ভাববে যে কিরে এর ঘরে এমন লাইটিং কেন এই সময়। অবশ্যই কেউ না কেউ আপনাকে জিজ্ঞাসা করবে ভাই আপনার ঘরে লাইটিং দেখতেছি আজকে 5-7 দিন ধরে, কারণ কি? আপনি তখন বলতে পারবেন, নেকির দাওয়াত দিতে পারবেন, এটাই নেকির দাওয়াতের ভালো মাধ্যম, আমার নবীর আগমনের মাস, আর আমার নবীর আগমনে আমি খুশি হয়েছি, আমার ঘরকে আলোকিত করেছি, আমার ঘরের মানুষকে আমি খুশি করেছি। আপনিও আপনার ঘরকে আলোকিত করেন, লাইটিং করেন, মাদানী পতাকা লাগান, এটা নেকির দাওয়াতের আর আমার নবীর এই যে দুনিয়াতে আগমনের এক সংবাদ, এই যে নবীর দুনিয়াতে আগমনে যে সবকিছু খুশি হয়েছে, আপনিও মুসলমান ভাইকে দাওয়াত দিলেন, তাকেও খুশি করলেন, এক সুন্দর মাধ্যম রয়েছে। যখন দেখেন রবিউল আউয়াল মাস আসে, মাদানী চ্যানেল তো মাদানী চ্যানেল, এই যে মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা শিক্ষা পাচ্ছি, নেকির দাওয়াত পাচ্ছি যে রবিউল আউয়াল মাস আসলেই আমাদের এগুলো করণীয়। এখন দর্শকের হয়তো বা প্রশ্ন আসতে পারে, আপনাদের হাতে যে সুন্দর সুন্দর পতাকা দেখা যায়
এখানে তিন কালারের পতাকা দেখা যায়, সবুজ দেখা যায়, এরপরে গাউসিয়া কালার বলি এটাকে, আলা হযরত বলি। এই যে তিন কালারের খুব সুন্দর পতাকা, হয়তো বা দর্শকের জানাও আছে, পূর্ব থেকে দেখে আসছেন মাদানী চ্যানেলে, এইগুলো কোথায় পাবেন? এগুলো দাওয়াত ইসলামীর মাকতাবাতুল মদিনাতে পাওয়া যায়। এগুলো এগুলো সংগ্রহ করুন, নিজের ঘরে লাগানোর ব্যবস্থা করুন। এরপরে যদি মাকতাবাতুল মদিনা আপনার শহরে না থাকে, তবে কোথায় পাবেন? জিম্মাদারদের সাথে কন্ট্যাক্ট করুন, যোগাযোগ করুন, মাকতাবাতুল মদিনাতে পাওয়া যাবে। যদি আপনার আশেপাশে না থাকে, তবে আপনি জিম্মাদারদের সাথে যোগাযোগ করুন আর এগুলো নেওয়ার চেষ্টা করুন। নিজের এলাকা লাগিয়ে দিন, নিজের শহরে লাগিয়ে দিন, নিজের ঘরে লাগিয়ে দিন, দেখবেন আপনার মনও খুশি হয়ে যাবে, এলাকার মানুষ মুসলমানও খুশি হয়ে যাবে। এটা কিন্তু নীরব প্রচার, রবিউল আউয়াল মাসের আগমনের নীরব বার্তা বহন করে এই পতাকাটা। জি, বিশেষ করে সবুজ পতাকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যে আগমন হচ্ছে, এই যে মিলাদুন নবীর আগমনের নীরব বার্তা বহন করে এটা। আসলে যদি আমি মুখে নাও বলি, মানুষ এটা দেখে তার কিউরিয়োসিটি বেড়ে যাবে যে এটা কেন হলো, এবং জানতে চাইবে। এটা একটা নীরব মেসেজ, হাইড মেসেজ। তো এই মেসেজটা আমরা দিব, সাথে সাথে আরেকটা বিষয় যেটা জাকির ভাই বললেন, সাজানোর সাথে সাথে আমাদের মনের মধ্যে যেন এটাও না এসে যায় যে আমার ঘর সাজিয়েছে, অহংকার যেন না এসে যায়, না এসে যায় যে আমি তো এরকম এরকম খরচ করেছি, এই করেছি না, শুধু লিল্লাহিয়তের জন্য, আল্লাহর হাবিবের সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সামর্থ্য অনুসারে যদি আমরা সজ্জিত করি, এবং যদি বেশি সামর্থ্য থাকে এলাকার যে মসজিদ আছে ওই মসজিদকে সুসজ্জিত করি, এলাকার যে গলি আছে গলিকে সুসজ্জিত করি, যেভাবে সম্ভব এইভাবে করা দরকার। একটা কালামও আছে সম্পর্কে, উঠছে জান্ডা কাবার ছাদে, মাশাআল্লাহ। مرحبا مرحبا مكي مدني مرحبا 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 عربي هاشمي اوڑچے چنڈا کابر گورے ارما آمینار گورے اوڑچے چنڈا کابر گورے آر بیت المقدس اوڑچے چنڈا کابر گورے آر ما آمینار گورے مرحبا 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 عربی حشمی مرحبا 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 مکی مدنی অনেক ইসলামী ভাইরা এসএমএস করেছেন আমাদেরকে। একজন আমাদেরকে লিখলেন যে রাজশাহী থেকে, তিনি বললেন যে রবিউল আউয়াল মাসের কোন কোন তারিখ থেকে, অর্থাৎ কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত রোজা রাখবো, ইনি জানতে চেয়েছেন রবিউল আউয়ালের রোজা রাখার ব্যাপারে কোন তারিখ থেকে কোন তারিখ রাখবো। রবিউল আউয়ালে সোমবার শরীফে রোজা রাখতে পারেন, বৃহস্পতিবারে রাখতে পারেন, প্রতি মাসে রাখতে পারেন, কোনো কেদ নাই। আয়ামে বিজের রোজাগুলো রাখতে পারেন। এরপরে লালমনির হাট থেকে আরিফ ভাই আমাদেরকে এসএমএস করেছেন, তিনি বললেন মাদানী চ্যানেল আর আজকের অনুষ্ঠান খুবই ভালো লাগে, ধন্যবাদ আরিফুল ভাই। শরীয়তপুর থেকে একজন আমাদেরকে এসএমএস করেছেন, এক ইসলামী বোন, তিনি বললেন যে রবিউল আউয়ালে বিশেষ কোনো ইবাদতের কথা আমাদেরকে জানিয়ে দিন। রবিউল আউয়ালে বিশেষ ইবাদত তো এটাই, নবীর আগমনে খুশি হওয়া। অন্যান্য মাসে যে ইবাদত করি আমরা, ফরজ ইবাদত, এগুলো তো থাকবেই, আর রবিউল আউয়ালে খাস আর বিশেষ ইবাদত এটাই, নবীর আগমনে খুশি উদযাপন করা, দান সদকা অধিকারে করা, দুরূদ শরীফ পাঠ, সুবহানাল্লাহ। আমি তো বললাম এটা দুরূদ শরীফের মাস, যে দুরূদ শরীফ পড়াই বাড়িয়ে দিই আমরা এই মাসে। আরেকজন আমাদেরকে এসএমএস করেছেন যে আলহামদুলিল্লাহ প্রতিদিন মাদানী চ্যানেলের অনুষ্ঠানগুলো দেখি আমি, আর অনুষ্ঠান দেখতে মাদানী চ্যানেলে খুব ভালো লাগে, মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে। এরপরে আরো একজন আমাদেরকে এসএমএস করলেন যে রবিউল আউয়াল মাসের রোজা, আবারও একই প্রশ্ন যে রবিউল আউয়াল মাসের রোজা কখন রাখবো। আপনি যে কোনো সময় যখন ইচ্ছা, আপনি যেদিন মনে চায় ওদিন আপনি রাখতে পারেন। আমরা ছিলাম আজকের অনুষ্ঠানের আলোচনায় রবিউল আউয়াল ও আমাদের করণীয়। আহমদ হোসেন ভাই থেকে আরো কিছু মাদানী ফুল আমরা শ্রবণ করি। জজল করিম ভাই কিন্তু পূর্বে বলেছিল যদি আমরা মসজিদ সাজাই, আমি যদি আমার ঘর যদি সাজাই, আমার ঘর দেখা গেছে আমার সমাজের বা আমার এলাকার এক কোণার মধ্যে আমার আশেপাশের কয়েকজন লোক দেখলো, কিন্তু জাকির ভাই যদি আমরা আমাদের প্রতিষ্ঠানগুলো সাজাই, যেমন মসজিদ, মাদ্রাসা, স্কুল, তো দেখা গেছে অনেক মানুষের চোখ পড়বে সেখানে। যখন মসজিদে যখন জুমা পড়তে আসবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে আসবে, অবশ্যই মুসল্লিরা কিন্তু ইমাম সাহেবকে জিজ্ঞেস করবে, আর ওই সময় কিন্তু ইমাম সাহেব কিন্তু তাদেরকে
রবিউল আউয়াল সম্পর্কে বোঝানো বা মাদানী ফুল দেওয়া খুব সুন্দর একটা মাধ্যম। তেমনি ভাবে আমি যদি আমাদের প্রতিষ্ঠান মাদ্রাসা যদি আমি সাজাই, তাহলে দেখা গেছে মাদ্রাসার মধ্যে অনেক ছাত্ররা ছাত্রীরা আসলো লেখাপড়া করতে, তখন টিচার কিন্তু রবিউল আউয়াল সম্পর্কে খুব সুন্দর ভাবে তাদেরকে মাদানী ফুল দিতে পারবে। সুন্দর মাধ্যম নেকির দাওয়াত। অবশ্যই মাশাআল্লাহ। তারপরে মনে করেন এই রবিউল মাস যদি আসে, আমাদের নফল ইবাদত বেশি বেশি করে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসাল্লামের কদম মুবারকে হাদিয়া দিতে পারি, বেশি বেশি রোজা রেখে আমরা হাদিয়া দিতে পারি, তারপরে আমাদের ঘরের মধ্যে আমরা হালুয়া পাকাতে পারি। বাহ, হালুয়াটা মিষ্টি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসাল্লামের আলোচনা করাটা কিন্তু মিষ্টি, ওটা মজার একটা জিনিস। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। হালুয়া রান্না করে, রুটি রান্না করে, আমার বন্ধু বান্ধব যারা আছে যারা মিলাদুন নবী সম্পর্কে জানে না, তাদেরকে আমি কি করতে পারি, দাওয়াত দিতে পারি। খুব ভালো একটি বিষয় এখানে তুলে ধরছেন। আমিও বলতাম দর্শকের বিষয়টা, যে সেটা হলো গিয়ে এই নবীর প্রেম মানুষের কাছে পৌঁছে দেওয়া, মানুষের অন্তরে জাগ্রত করা সবচাইতে ভালো মাধ্যম যারা সাধারণ মানুষকে নিয়ে চলে, পাবলিক নিয়ে যারা চলে তাদের কিন্তু ভালো একটি ব্যবস্থা এটা। যেমন কোনো টিচার, কোনো উস্তাদ, সে যদি নিজের জায়গাতে বসে এই রবিউল আউয়ালের একটু কথা তুলে, তোমরা কিন্তু সবাই রবিউল আউয়াল উপলক্ষে নতুন পোশাকের ব্যবস্থা করো, নতুন পোশাক পরিধান করবে, রবিউল আউয়ালে জশ্নে জুলুসে যাবে, নিজের ঘর সাজাবে, আমি আমার চেয়ারে বসে, আমি আমার জায়গাতে বসে শুধু আমার ছাত্রদেরকে আমি এটা বলে দিলাম, রবিউল আউয়াল আসছে, নিজের ঘর সাজাবে, এরপরে দাওয়াত ইসলামের মাকতাবুল মদিনা থেকে মাদানী পতাকা নিবে, নিজের এলাকা সাজাবে, দেখেন আমি আমার জায়গা থেকে বলে দিলাম, হয়তো বা 50, 100, 200 ছাত্র পর্যন্ত এই কথাগুলো পৌঁছে গেল। এই ছাত্র ঘরে গিয়ে দেখেন আপনার একটু নেকির দাওয়াত, হাজারো ঘর আশেকের রসুলের ঘর হয়ে যাবে। ওই বাচ্চা ঘরে যাবে, বাবা কিছু বুঝুক নাই বুঝুক, মা কিছু বুঝুক নাই বুঝুক, সন্তানের দাবি মানতে হবে, মা রবিউল আউয়াল আসছে কিছু টাকা দেন, আমি কিছু পতাকা কিনে নিয়ে আসি, আমি কিছু লাইট কিনে নিয়ে আসি, নিজের ঘর সাজাবো, একটু চেষ্টা করেন আপনি আপনার জায়গা থেকে। আচ্ছা, এরপরে কোন ইমাম সাহেব যদি চায় যে মানুষের অন্তরে নবীর প্রেম সহজে পৌঁছে দিব আমি, সে যদি নামাজের পরে, জুমার দিন নামাজের পরে শুধু যদি সে দাঁড়িয়ে যায় মসজিদে, দাঁড়িয়ে গিয়ে যদি একটি এলান করে দেয়, ঘোষণা করে দেয়, একটি অনুরোধ, আমাদের এলাকাটা আমরা সবাই মিলে সাজাই, লাইটিং করি, পতাকা লাগাই, এরপরে নিজের এলাকা আমরা সবাই মিলে সাজাই, দেখুন আপনি ইমাম সাহেব, খতিব সাহেব নিজের জায়গাতে হয়তো বা 1.5 মিনিট 2 মিনিট লাগবে এই কথাগুলো তাদেরকে জানানোর জন্য। রবিউল আউয়াল মাস আমাদের খুশি উদযাপন করা উচিত, আমরা আমাদের নিজের সমাজকে, নিজের এলাকাকে লাইটিং করি, পতাকা দিয়ে সাজাই, যাতে করে আমাদের দেখা দেখি অন্য অন্য সমাজের মানুষও নিজের এলাকা সাজাতে পারে, রবিউল আউয়াল কি তা যেন তারা বুঝতে পারে। এই যে আমি একটা দাওয়াত দিলাম আমার নিজের জায়গা থেকে, আসলে বলুন তো কোনো লস আছে এখানে, লাভই আছে, আমার একটি দাওয়াতের মাধ্যমে হাজার মানুষ পর্যন্ত এই রবিউল আউয়ালের পয়গামটা পৌঁছে গেল, রবিউল আউয়ালের মেসেজটা পৌঁছে গেল। আরেকটা বিষয় যেটা, যে এই যে নতুন কাপড় পরিধান করা এবং ঘর সজ্জিত করা, পাড়া মহল্লাকে সজ্জিত করা, এটাকে যেন আবার অনেকে ফরজ ওয়াজিব মনে না করে, মুস্তাহাব মুস্তাহাসান বিষয়, যার যার সামর্থ্য অনুসারে, সামর্থ্য অনুসারে এরকমও হতে পারে যে আমরা যাদের কাছে বলবো এটা যদি ক্লিয়ার করে না দেই, অনেকে মনে করে নিতে পারে এটা কি ফরজ ওয়াজিব কিছু কি না, ফরজ ওয়াজিব নয়। তবে হ্যাঁ, যখন কেউ কাউকে ভালোবাসে না, তখন এটা কিন্তু তার কাছে অনেক বড় মনে হয়, ছোট ছোট বিষয়টা ভালোবাসার দাবিতে অনেক বড় হয়ে যায়, বড় হয়ে যায়, এটাই হচ্ছে বিষয়, ইশক এবং মহাব্বতের বিষয় এটা। একে তো রেজাউল ভাই এখানে আমরা এটাকে লাইটিং করা, সাজানো ফরজ ওয়াজিব মনে করব না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় সওয়াবের নিয়তে করব। দ্বিতীয়ত, যদি কেউ করে এই কাজগুলো, নিজের বাড়ি সাজাচ্ছে, লাইটিং করছে, আমরা যেন কেউ বাধা না দিই, বাধা না দিই, বাধা যেন আমরা না দিই, বাধা তা সে করছে তা সে করুক, তাকে তো বাধা দেওয়া যাবে না, তাকে কটাক্ষ করা যাবে না। আমি একটা সুন্দর মাদানী ফুল পেয়েছিলাম নিগরানের সূরা থেকে, এক ইসলামী ভাই তার কাছে আসলেন, আয়েশা বললেন হুজুর আমি যখন ঝান্ডা লাগাই, পতাকা লাগাই, তো এক ব্যক্তি এসে আমাকে বলল যে এগুলো কেন লাগাও, কেন করছো এগুলো, তোমার অন্য কোনো কাজ নেই? তো নিগরানের সূরা এই যুবক ইসলামী ভাইয়ের এই প্রশ্নে খুব সুন্দর একটি সহজ উত্তর দিয়েছেন। তিনি বললেন, যখন কোনো ব্যক্তি তোমাকে বাধা দিয়েছে এই কাজগুলো করতে বা তোমার সাথে কথায় লিপ্ত হয়ে গিয়েছে, তুমি তার সাথে কথা বলা বন্ধ করে দাও, আর 2টা পতাকা বেশি লাগাতে পারবে। মানে তার সাথে উত্তর না দিয়ে তুমি নিজের কাজে নিজে লেগে যাও, যতক্ষণ কথা বলবে তখন আরো সময় লস হয়ে যাবে, লস হয়ে যাবে, আরো 5টা পতাকা তুমি বেশি লাগাতে পারবে। আমরা নিজেরা তো করবই, অপর ভাইকেও এটা করার জন্য উৎসাহ দিব, যাতে করে অন্য মুসলমানও এই খুশি ভাগাভাগি করে নেয়।
আর যদি আমরা নিজে না করি কিন্তু কাউকে যেন আমরা বাধা না দেই মুসলমানকে কাজগুলো করতে দেন আজ আমরা করছি ভবিষ্যতে ইনশাআল্লাহ আমার ভবিষ্যৎ যারা আছে তারাও এগুলো দেখবে তারাও শিখবে তারাও করবে ইনশাআল্লাহ তাআলা দর্শকের কিছু কল রয়েছে কল নিবে পরে আবার ফিরে আসবে ইনশাআল্লাহ আলোচনায় কল চালিয়ে দিই শেষ থেকে বলছি রাহাতউদ্দিন রিংকু জি রবিউল আউল হচ্ছে শরীফ আমারও জন্মদিন কিন্তু একসাথে দুইটা পালন করলে কিছু হবে আচ্ছা আপনারও জন্মদিন সমস্যা কোথায় মিলাদ পড়াবেন মিলাদের আয়োজন করবেন কিন্তু উদ্দেশ্য যেন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মিলাদ শরীফই হয় থাকে আপনার জন্মদিনও রয়েছে আপনি মিলাদ পড়তে পারেন নিজের জন্য দোয়া করাতে পারেন ওলামা একরাম দিয়ে আহলে সুন্নাতের এরপরে জন্মদিন উদযাপন করতে পারেন মিলাদের মাধ্যমে কিন্তু অন্য কিছু যেন উদ্দেশ্য এখানে না থাকে পরবর্তী কল আমি নারগঞ্জ থেকে বলছি আমার নাম মোহাম্মদ আবু বকর সিদ্দিক জি একটা নাচ শুনতে চাই ঠিক আছে আবু বকর ভাই সাথেই থাকুন চেষ্টা করছি ইনশাআল্লাহ নাচ শোনানোর জন্য শোয়েব ভাই অনেকগুলো নাতের অনুরোধ আসছিল এক কলি করে যদি দি একটা শোনাই দিতেন ভালো হইত ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে সবাই বলো ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি তাই তো মোরা জান্নাতের অধিকারী ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে আবু বকর উমর ওসমান আলী আবু বকর উমর ওসমান আলী সব সাহাবীকে মোরা ভালোবাসি 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 প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে প্রিয় নবী হাসান হোসেন ফাতেমা আলী প্রিয় নবী হাসান হোসেন ফাতেমা আলী পাক পঞ্জে তন কে মোরা ভালোবাসি নবীর ঔলাদ কে মোরা ভালোবাসি 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 প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে মাটির ঘর মাটির বাড়ি মাটির হবে বিছানা আশ্চয় কো যাই বাবা একা সঙ্গে কে হবে না মাটির ঘর মাটির বাড়ি মাটির হবে বিছানা আশ্চয় কো যাই বাবা একা সঙ্গে কে হবে না মা গেল বাবা গেল আল্লাহ কে হবে না আশ্চয় কো যাই বাবা একা
সঙ্গে কে হো যাবে না মাটির ঘর মাটির বাড়ি মাটির হবে বিছানা আশ্চর্য কাজাইবা একা সঙ্গে কে হো যাবে না আলোচনা চলছিল রবিউল আউয়াল ও আমাদের করণীয় সময় প্রায় শেষের দিকে শেষ মুহূর্তে আরেকটি কথা সেটা হলো গিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই ভালোবাসা বর্তমান জমানায় মানুষের কাছে পৌঁছে দেওয়া সঠিক আকীদা সঠিক বুঝ এটা আজ থেকে আরো একশত বছর পূর্বে যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সাইয়েদি আলা হযরত রহমাতুল্লাহি তাআলার লেখনির মাধ্যমে ওয়াজ নসিহতের মাধ্যমে নেকির দাওয়াতের মাধ্যমে মানুষ পর্যন্ত পৌঁছিয়েছেন আলা হযরত আহলে সুন্নাতের জন্য কি না করেছেন আলা হযরত মানুষের ঈমান বাঁচানোর জন্য কি না করেছেন আলা হযরত মানুষকে সঠিক পথ দেখানোর জন্য কি না করেছেন দেখুন জি কারণ আলা হযরত রহমাতুল্লাহি তাআলা এই জশনে বিলাদতের ব্যাপারে বলে সুবহে তায়বা মে হুই বর্তা হে বারা নূর কা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই যে বসন্তের প্রভাতে আগমন করেছেন তিনি কিসের জন্য এসেছেন নূরকে বিতরণ করার জন্য এসেছেন সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের ফাল্গু দাহরা নিয়ে এসেছেন যদি আমরা সেই নূর দ্বারা নিজের কলবকে মুনাব্বার করতে চাই আলোকিত করতে চাই তাহলে আলা হযরতের যেই রোশনি রয়েছে আলা হযরতের যে চিন্তাধারা রয়েছে ফিকির রয়েছে আলা হযরতের লিখনি রয়েছে এর মাধ্যমে সম্ভব এই এবং এটাতে অটল থাকা সম্ভব আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইকে জানা চেনার মাধ্যমে নবীর ভালোবাসাটা অটল হয়ে যাবে নবীর মহাব্বতটা অন্তরের মধ্যে দীর্ঘস্থায়ী হয়ে যাবে এর মাধ্যমে কেউ আপনার অন্তর থেকে আমার অন্তর থেকে যদি প্রকৃতপক্ষে আলা হযরতকে জানি আলা হযরতকে চর্চা করি তাহলে কোনো বাতিল ফিরকা অথবা কোন দুষ্কৃতিকারী শয়তানের যত ধরনের কুবঞ্চনা আছে প্রবঞ্চনা আছে এগুলো কোনো কিছু কি করবে না আমার অন্তর থেকে নবীর মহাব্বতকে সরাতে পারবে না ইনশাআল্লাহ তাআলা আর দাওয়াত ইসলামী এই জন্যই আমিরুল সুন্নাত দামাত বরকাতুল আলিয়া আলা হযরতের লিখিত কিতাব আলা হযরতের শান ও মান এই জন্য বয়ান করেন যাতে করে আমরা আলা হযরতকে চিনতে পারি আলা হযরতকে চিনতে পারলেই আলা হযরত যে আমাদেরকে সঠিক দিক দিয়েছেন আলা হযরত আমাদেরকে সঠিক মাসালা বয়ান করেছেন আলা হযরতের লেখনী দ্বারা আমরা যে সঠিক আকীদা পেয়েছি এটা যেন আমাদের কাছে আরো মজবুত ভাবে আমরা ধরে রাখতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দিক দর্শক শ্রোতা রহমতপূর্ণ প্রভাতের আজকের বিষয় এই জন্যই নেওয়া হয়েছে যে আর সকল আশেকানে রসুল ইসলামী ভাইরা ঘরে আছেন অনুষ্ঠান দেখবেন যাতে করে এই পয়গাম এই আমাদের উদ্দেশ্য রবিউল আউয়াল আসার পূর্বে আমাদের যে করণীয় কাজগুলো যে কাজগুলো আমাদের দরকার আগে থেকেই করা এগুলো যেন আমরা আগে থেকে জানতে পারি আর বুঝতে পারি আর এই কাজগুলো যেন আমরা আগেই করতে পারি এই জন্যই এই বিষয়টি নিয়েছি আমরা ইনশাল্লাহ আবারও একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করবো মোবাইলিকে দাওয়াত ইসলামে আমাদের সাথে থাকবেন অবশ্যই আপনাদেরকে আমরা সাথে রাখবো ইনশাল্লাহ তাআলা মাদানী চ্যানেলের সাথেই থাকুন এর অনুষ্ঠানে অবশ্যই দেখবেন দাওয়াত দিলাম আসুন আমরা যে যেখানে আছি দাঁড়িয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানাই Ya Nabi Salam Alaika Ya Rasul Salam Alaika Ya Habib Salam Alaika Salawatullah Alaika He Madina Rishrishto Badshah সালাম আরশে আজমের তারকা আরশে আজমের তারকা শ্রেষ্ঠ বাদশা সালাম তো সালাম রব্বি হাবলি উম্মতি বলে তুমি ধরায়েলে রব্বি হাবলি
السلام هي مدينر شريشتو بدشا السلام مؤمنيرا بارن دورد شاكولي نبير پروتي مؤمنيرا بارن دورد شاكولي نبير پروتي فرشتا ديرو وزيفا فرشتا السلام هي مدينر شريشتو بدشا السلام جب فرشتے قبر میں جلوہ دکھائیں آپ کا جب فرشتے قبر میں جلوہ دکھائیں آپ کا ہو زباں پر پیارے یا کا ہو زباں پر پیارے یا کا السلام ہے مدینر شریشتو بدشا السلام عرش آزام تارکا عرش آزام تارکا السلام ہے مدینر شریشتو بدشا الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله لا إله إلا الله محمد پرن حق پربھات مار رحمت پرن حق پربھات مار تہجد آر فجر ربھاش چھے جار رحمت پرن پربھات ہوئے تار